হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম টু মালবিকা ফ্যামিলি ব্লগ। আমার ফ্যামিলি তোমাদের হচ্ছে স্বাগত। তো সকালবেলা দেখতেই পাচ্ছ আমার শান্তি হচ্ছে কমপ্লিট করেছে, সব কাজই হচ্ছে কমপ্লিট করে নিয়েছি, কমপ্লিট করে তোমাদের কাছে চলে এসেছি। তো আজকে রান্নাবান্নাটা তোমাদের কাছে দেখাতে পারিনি বিশেষ, কারণ আজকে প্রচুর বাইরে থেকে প্রচুর মেঘলা করেছে, মেঘ কালো করেছে, সকাল থেকে সারাদিন হচ্ছে বৃষ্টি হয়েই চলেছে। আর জামা কাপড় মেলার জায়গা ছিল না, তাই তাড়াতাড়ি করে সকাল সকাল যেহেতু নিরামিষ, তাই সকাল সকাল ফোন নিয়ে বসে পড়েছি রান্নাবান্না সেরে। হঠাৎ হচ্ছে সবজিতে গিয়ে হঠাৎ হচ্ছে ফ্লিপকার্টে একটা হচ্ছে অনেকদিন ধরে একটা আইলানার লিপস্টিকের দরকার ছিল, তো ভাবলাম এটা অর্ডার করে নিই, বড় তো পয়সা দেবে, চিন্তা কিসে। অনেকক্ষণ ধরে অপেক্ষা করে 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 দেখছি ফোন আসে না, বসে তো রীতিমতো ফোনটা চলিয়ে এলো। তাকে আমি ঠিকানাটা বলে দিচ্ছি কোনভাবে কীভাবে আসতে হবে আমাদের বাড়িতে, তো চলে এসেছে। তো চলো দেখো তোমাদের কাছে সব কিছু যখন শেয়ার করি তো এটাও কেন শেয়ার করবো না বলো তো। তো সামনে পুজো চলে আসছে বলে কথা একটা একটা করে টুকটাক করে জিনিস কিনে অর্ডার দিয়ে নিচ্ছি আর কিনে নিচ্ছি। আবার খামাখা বৃষ্টির মধ্যে কে বেরোবে, তাই একদিকে এই জিনিসটা হয় খুবই সুবিধা আছে, বাড়িতে বসে যা বুঝি পছন্দের অর্ডার দিয়ে তো বাড়িতেই চলে আসে, কোথাও যেতে হয় না। আমি আবার দেখছি আরও কিছু দিয়েছে কি না, মাথাটা আমার গেছে। তো দেখো বন্ধুরা, এর মধ্যে হচ্ছে দেখি কী আছে। একটা আমার বড় তো বড়কে বলেছিলাম যে একটাই হচ্ছে লিপস্টিক আইলাইনার যেটা সে এ থাকে, আবার এইটা বা কোত্থেকে এলো আমি নিজেও জানি না, ও কটা অর্ডার দিয়েছে জানি না, তো আমাকে দিয়ে গেলো, আমি হচ্ছে আমাকে বলে দিয়েছিলো। তো দেখো এটা হচ্ছে আইলাইনার সাথে হচ্ছে চারটে, দেখো সব আমার ছেলে মেয়েদিকে কাড়াকাড়ি করা শুরু করে দিয়েছে, ভাবছে ওদের জন্য মানে কী না কিনে চলে এসেছে, আমাকে খুলতেই দিচ্ছে না। দেখো যাও এটাও খুলতে গেলাম, এটা আমার গুড্ডু হচ্ছে কেড়ে নিল, গুড্ডুকে দেখাতে পারছি না কেন প্যান্ট পরেনি তো তাই। তো এই জন্য বন্ধুরা আমি ওর থেকে কেড়ে নিয়ে আমি হচ্ছে খুলে দেখলাম, ও বাবা এটা তো দেখছি হচ্ছে আইলাইনার, ওকে একটা আনতে বলেছে আমাদের দশটা নিয়ে মেয়ে চলে এলো, মানে কথাই আছে না ধরে আনতে গেলে বেঁধে নিয়ে চলে আসে যেটা হচ্ছে অবস্থা, মানে এতগুলো আইলাইনার। আর দেখো হচ্ছে আর লিপস্টিকের কালারগুলো বন্ধুরা কেমন হয়েছে একটু প্লিজ কমেন্ট করে বলো কীরকম হয়েছে। তো আমি হচ্ছে কোনো দিন অর্ডার দিইনি, ফার্স্ট হচ্ছে অর্ডার দিয়েছি কিন্তু খুলে দেখলাম যে না ভালোই হচ্ছে, ভালোই হলো। তো একটা করে শেষ করবো, একটা করে বে করবো। তো আজকে দেখো আজকে কী, যেহেতু নিরামিষ দিন তোমাদের প্রথমেই বললাম, তো আলু পটল করেছি, আর এইটা দেখো শুক্তো, দুধ শুক্তো। আমাদের তো বাড়িতে সবাই হচ্ছে তৃপ্তি করেও খেয়েছে আর সবাই তৃপ্তি করেও খায়, এই দুধ শুক্তোটা আমাদের খুব ভালো লাগে, খুব বিশেষ করে তো আমার, এটা ছাড়া এটা নিয়ে নিই আর আমার কোনো এক্সট্রা কিছু আমার লাগে না। আর ঠিক তাই আমি এই দুধ শুক্তো দিয়েই ভাত খেয়েছি আর আমার কিচ্ছু লাগেনি। আলু পটল করেছিলাম, ডাল করেছিলাম, তো এই দুশুক্ত হয়ে গেলে আমার ডালও লাগবে না, কি আলু পটল লাগবে না, কিচ্ছু লাগবে না। আর লেবুটা নিতে ভুলে গেছিলাম, একটুর মধ্যে যদি লেবু দিয়ে দিতাম না, মানে কি দারুণ লাগতো না বন্ধুরা, কি বলবো। কমেন্ট করে বলো তো বন্ধুরা তোমাদের দুশুক্ত ভালো লাগে কি না। তো দেখো আমি তো একদম মহা আনন্দে খাচ্ছি, এদিকে হচ্ছে মেঘ কালো করে এসেছে প্রচুর, সকালবেলা একবার বৃষ্টিও হয়ে গেল, তাও মেঘ একদম কালো করে এসেছে, আর সরি একটু কাশি হয়েছে। তো বন্ধুরা দেখো আমার সবাই ভালোই বলেছে যে ভালোই হয়েছে। তো চলো বন্ধুরা আবার আসবো নেট ব্লগ নিয়ে।